বাসার পাশে খুব সুন্দর একটা কনভেনশন হল হচ্ছে, তার একটু ভিডিও। আমরা মা ছেলে চলে যাচ্ছি পরীক্ষা দিতে, ছেলের পরীক্ষা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করছি তাও সকাল থেকে, তবে আজকের ভিডিওটা খুবই ছোট হবে, আমি ভিডিও একেবারেই করতে পারবো না। আজকে আমার জারিফের পরীক্ষা, ভর্তি পরীক্ষা, ওর জন্য সবাই দোয়া করবেন। তো একদম সকাল সকাল উঠে গিয়েছি, উঠে ওকে নাস্তা দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আফিফ এখনও উঠে নাই, ও ঘুমাচ্ছে, তাই বিছানাপত্রে গুছাতে পারছি না। তো আমি ইফাকে রান্নাটা করে ফেলবো, আর রান্নার কোনো ভিডিও করছি না, জাস্ট মাছ রান্না করেছি আর একটা সবজি রান্না করেছি, আগে লাউ রান্না করা আছে, তো আমাদের হয়ে যাবে। আর খুব দ্রুত রান্নাটা শেষ করতে হয়েছে আমাকে, ওর পরীক্ষা দুইটা থেকে, কিন্তু আমাকে একটাই বের হয়ে যেতে হবে। তো এর মধ্যে ওদেরকে খাইয়ে গোসল করিয়ে তারপরে যেতে হবে। জারিফ নামাজ পড়ে নিচ্ছে, আর আমিও ঘরটা যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছি হালকা পাতলাভাবে। আফিফকে গোসল করাবো, এখনও গোসল করে নাই, ও দুষ্টামি করতেছে দিয়ে। আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, আফিফকে আমার বোনের কাছে রেখে যাব, আর বড়টাকে নিয়ে আমি পরীক্ষা দিতে চলে যাব জারিফকে নিয়ে। তো জারিফের জন্য অবশ্যই সবাই একটু দোয়া করবেন প্লিজ। আমরা সিএনজি করে যাচ্ছি, কিন্তু অনেক জ্যামও ছিল রাস্তায়, ভাগ্য ভালো যে একটু আগে করে বের হয়েছিলাম আর সিএনজি করে চলে গিয়েছি, একটু দূরে ছিল পরীক্ষার হল আমাদের থেকে। তো এই মা ছেলে একটু ও টেনশন করতেছে জ্যামে, তাই একটু ভিডিও করে ওকে মনটা ফ্রেশ করার চেষ্টা করতেছিলাম। মা ছেলে গাড়িতে বসে সেলফিও তুলে নিয়েছি। যাই হোক, এরপর আমরা চলে আসছি সন্ধ্যার একটু আগে আগে, আবার মাগরিবের পরে আমরা যাচ্ছি আফিফকে আনতে। এই ফাঁকে বড় ভাইয়ের ফোন দিয়ে জানিয়েছে যে আদিল, আমার ভাইয়ের ছেলে, বড় ছেলে, নাসিরাবাদ বয়েজ স্কুলে টিকেছে। তো আমরা যাচ্ছি, আজকে ভালোই লাগতেছে। যাওয়ার পথে আমরা পাশের যে কনভেনশন হলটা হচ্ছে তার একটু ভিডিও দেখালাম। প্রথমেই আজকে ঝর্ণাটা চালু করেছে, দেখতে ভালো লাগতেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর হচ্ছে আর বিশাল বড় এক এরিয়া জুড়ে হচ্ছে এটা, ভবিষ্যতে কখনও পুরাটা হয়ে গেলে শেয়ার করব। ওরা খুব মজা করতেছে, ও হচ্ছে আদিল যে সালাম দিল আপনাদেরকে। তো ওর টিকা উপলক্ষে সন্ধ্যায় আমাদেরকে নাস্তা খাওয়াচ্ছে, আমাকে এমনি যেতে হতো, ভাইয়া যে অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়ার হাতের ড্রেসিং করতে, তো ভাইয়া নাস্তা আনিয়েছে। যদিও আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে কী খাবো, আমি বলছি আপনারা যা খান তাই, কারণ আমি তো ডায়েটে, সব কিছু তো খাবো না, এই জন্য আমাকে জিজ্ঞেস করে আগে থেকেই। তো হালকা পাতলা একটু খেয়েছি, না হলে মানে সবাই রাগ করে যে খাই না কেন একেবারেই। তো রুটি আর গ্রিল আনিয়েছে, আর আমরা সবাই ফ্লোরে বসে খেয়ে নিয়েছি, কারণ আমরা অনেকজন মানুষ, টেবিলে ছয়জনের বেশি বসা যাবে না। তা আমরা এইভাবেই সবাই একত্রিত হলে বাসার ড্রয়িং রুমে অথবা মাস্টার বেডে বসে একসাথে নিচে খেয়ে নিই। তো বাচ্চারা অনেক মজা করেছে, সবাই খুব খুশি, আর যে টিকেছে সে তো অনেক খুশি যে গত বছর অনেক পড়ছে কিন্তু লটারি হওয়াতে আসে নাই। তো এবছর ও ক্লাস সিক্সে ভর্তি হবে, সিক্সের জন্য আসছে। যাই হোক, আমার বোনের ছেলেও ওয়েটিংয়ে আছে, দোয়া করবেন ও যেন চলে আসে। তো আজকের ব্লগটা আর খুব বেশি বড় করব না, আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে, আর ছোটো ছোটো ব্লগ দিলে আপনাদের দেখতেও সুবিধা। তো আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সেও টিকে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।